আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের হয়তো একই রকম ভালো থাকার কথা না, কারণ একই সাথে একাডেমিক পড়ার চাপ, তার উপরে মেন্টাল প্রেশার কাজ করে এই সময় অনেক। কারণ যেহেতু শুরুতেই পড়া বুঝতেও কি পড়বো এইটা বুঝতেও অনেকের অনেকটা সময় লেগে যায়। তবে আমার অ্যাডভাইস থাকবে, ভর্তি পরীক্ষার প্রস্তুতির শুরু থেকেই আপনারা ফার্স্ট পেপার বইগুলো, বাংলা ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার বই এবং বাংলা ব্যাকরণের ক্ষেত্রে 99 ব্যাকরণ বই, এগুলো মানে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। কারণ এই সেম লেভেলের এনার্জি মোটিভেশনটা কিন্তু আপনাদের কিছুদিন পরে আর থাকবে না। ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্টের শুরুর দিকে আমাদের যেই মোটিভেশন নিয়ে আমরা শুরু করি, যেই এনার্জিটা থাকে, সেটা কিন্তু কিছুদিন পরে এনার্জি লস হয়ে যায় অনেক, বা পরের দিকে গিয়ে আমাদেরকে কোশ্চেন সলভ করতে হয়। তো এই পড়ার জায়গাটা আপনারা শুরুতেই এনশিওর করবেন, যাতে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফার্স্ট পেপার বইগুলো পড়তে পারেন, এই ট্রাইটা করবেন। আজকে আমরা ভর্তি পরীক্ষার খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ, ইতিহাসের একটি অংশ পড়ব, মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ব। শুধুমাত্র মুঘল সাম্রাজ্যের ইতিহাস, এই পোর্শন থেকেই কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতি বছরই কোশ্চেন আসে, সেটা হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পরপর কয়েকবার শুধুমাত্র মুঘল সাম্রাজ্য থেকেই কোশ্চেন এসেছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ, সব জায়গাতেই কিন্তু এই ইতিহাসের এই অংশগুলো থেকে কোশ্চেন আসে। তাই আপনারা ইতিহাস অর্থাৎ সেই মৌর্য যুগ থেকে মানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত এই জায়গাটাতে যাতে আপনাদের কোনো গ্যাপ না থাকে, এইটা এনশিওর করবেন। ইতিহাস অংশটা খুব ভালো করে পড়তে হবে। দেখেন, শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছে, আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসও করছি, এই মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকেই 10-12টার বেশি কোশ্চেন আসছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরপর 2 বছর আসছে এইরকম, যে শেষ মুঘল সম্রাট কে, বা শাল, যুদ্ধের শালগুলো থেকে এসে থাকে, পানিপথের যুদ্ধ থেকে এসে থাকে। যেমন 17-18 এই কোশ্চেনটা আসছিল যে জান্নাতাবাদ নামকরণ করছে কে। এখন সম্রাট হুমায়ুন নিয়ে আপনারা যদি ডিটেলস না পড়েন তখন কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন না। এই জন্য ইতিহাস অংশটা আপনারা ব্যাকগ্রাউন্ড জেনে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে মানে ক্রমানুসারে কোন সম্রাটের পরে কোন সম্রাট এসেছেন এইটা। এখন এই ক্ষেত্রে তো মানে খুবই প্রচলিত একটা নিমোনিকও আছে, আমরা সবাই ছোটবেলা থেকেই এইটা শুনে আসছি যে বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে, এইরকমটাই। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। মুঘল সাম্রাজ্যের ইতিহাসের কথা যদি আমরা জানি তখন আমাদেরকে জানতে হবে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনামলের ইতিহাসটা। ভারতীয় উপমহাদেশে তো আমরা সবাই জানি প্রথমে মৌর্য, এরপরে গুপ্ত সাম্রাজ্য ছিল, গুপ্ত সাম্রাজ্যের পরে শশাঙ্কের গৌড় শাসন ছিল আমাদের বাংলা অঞ্চলে, এরপরে পাল শাসনামল ছিল 400 বছর আমাদের বাংলা অঞ্চলে, সেনরা এসেছিল দক্ষিণ ভারত থেকে, সেনদের শাসনামলের পরবর্তীতেই কি যে 1204 সাল থেকে তুর্কি শাসনামল শুরু হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে। আর ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস কিন্তু প্রথম 712 সালে যে কাসিম এসেছিলেন তিনি সিন্ধু বিজয় করেছিলেন, কিন্তু সিন্ধু বিজয়ের পরবর্তীতে কিন্তু এটার খুব বেশি বিস্তৃতি হয় নাই। সিন্ধু বিজয় পর্যন্তই সীমাবদ্ধ ছিল, সিন্ধু মূল ভারত থেকে কিছুটা বিচ্ছিন্নও ছিল, এবং তখনকার তাদের মধ্যের কনফ্লিক্টের কারণেই সাম্রাজ্যের বিস্তার ঘটে নাই। 712 সালে যে সিন্ধু মুলতান জয় করছিল মুসলমানরা ওই পর্যন্তই লিমিটেশন ওই পর্যন্তই ছিল। এরপর পরবর্তীতে সুলতান মাহমুদ এসেছিলেন ভারতবর্ষে, 26 বারের বেশি ইনভেট করছেন, কিন্তু তিনি কিন্তু কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নাই। অর্থাৎ 712 সালে সুলতান কাসিম, এর পরবর্তীতে সুলতান মাহমুদ আসছিলেন কিন্তু তিনি কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নাই। প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 1192 সালে যে তরাইনের যুদ্ধ, এই তরাইনের যুদ্ধের বিজেতা যে মোহাম্মদ ঘুরি ছিলেন তিনি প্রথম দিল্লি সালতানাত প্রতিষ্ঠা যেটা করেছিলেন তার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস শুরু হয়। অর্থাৎ 712 সালে যদিও সূচনা হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছে 1192 সালে তরাইনের যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে। এই যে তরাইনের যুদ্ধে যে দিল্লি সালতানাতটা প্রতিষ্ঠিত হয়েছিল, এই দিল্লি সালতানাতই কিন্তু এই যে 1526 পর্যন্ত, 1192 থেকে 1526, অর্থাৎ 1526 সালে সম্রাট বাবর যে পানিপথের যুদ্ধে দিল্লি সালতানাতের সর্বশেষ যিনি সুলতান ছিলেন ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। দিল্লি সালতানাতের যেখানে শেষ সেখান থেকে মুঘল সাম্রাজ্যের শুরু, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের শুরু হয় 1526 সালে, এবং এটার কিন্তু একদম শেষ হয় আমরা ব্রিটিশ শাসন যেটা করি
1857 সালে এসে, অর্থাৎ কোম্পানির শাসন যেখান থেকে শেষ সেইখান থেকে কিন্তু এই মুঘল শাসন আমলেরও শেষ ধরা হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সময় কিন্তু মানে এই মুঘল যে শেষ সম্রাট তার পতন ঘটে, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সূচনা হয় দিল্লি সালতানাতের পতনের মধ্য দিয়ে। সম্রাট যে বাবর ছিলেন, ইনি কিন্তু এই অঞ্চলের মানুষ ছিলেন না, তার জন্মস্থান তুর্কিস্তানে, অর্থাৎ তিনি মধ্য এশিয়ার মানুষ ছিলেন। জন্মসূত্রেই কিন্তু তার পিতা মাতা উভয় দিক থেকে কিন্তু তিনি সবচেয়ে পরাক্রমশালী, যে চেঙ্গিস খান, তারপরে তৈমুর লং, তাদের হচ্ছে উত্তরসূরি কিন্তু সম্রাট বাবর। কিন্তু তার পুরো জীবনটাই কিন্তু চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে গেছে। এই যে মুঘল কেন বলা হয়, কারণ তারা কি মঙ্গল, যে চেঙ্গিস খান তারা কিন্তু মঙ্গোলিয়ার অধিবাসী ছিলেন, এইখান থেকে কিন্তু মুঘল আসছে। সম্রাট বাবরের বাবা মার দিক থেকে সে ছিল চেঙ্গিস খান ও তৈমুর লং এর উত্তর পুরুষ। এরপরে সম্রাট বাবরের জন্ম তো হয়েছিল তুর্কিস্তানে, এরপরে তার পিতার মৃত্যু কিন্তু মানে তিনি যখন 11 বছর ছিল তখন তার পিতার মৃত্যু হয়, ফলে তাকে এই যে উজবেকিস্তানের কাছাকাছি ফরগনা একটা রাজ্য ছিল, এই ফরগনা রাজ্যের তিনি মানে সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন। কিন্তু তাকে তারই আত্মীয় এই অঞ্চল থেকে বিতাড়িত করে, ফরগনা থেকে বিতাড়িত হয়ে তিনি সমরখন্ডে সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করেন, সমরখন্ড থেকেও তাকে বিতাড়িত করা হয়। ফরগনা থেকে তিনি সমরখন্ডে এসেছিলেন, সমরখন্ডের পরবর্তীতে তিনি কাবুলে এসে সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করেন, কাবুলেও যখন তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন নাই তখন তার নজর আসে ভারতীয় উপমহাদেশের। অর্থাৎ তিনি কিন্তু প্রথমে তার যে অঞ্চল মধ্য এশিয়ায় সর্বোচ্চ চেষ্টা করেছেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করার। মধ্য এশিয়ায় আমরা ইংলিশে হচ্ছে একটা প্রভাব পড়ি না, যে হচ্ছে মানে সর্বোচ্চ যে সেটা যে টু লিভ নো স্টোন আনটার্নড, অর্থাৎ মানে তার আর যখন মধ্য এশিয়ায় কোনোভাবেই সম্ভব হয় নাই তখন তিনি ইন্ডিয়া ইনভেড করেন, অর্থাৎ এই উজবেকিস্তান কাবুল সব পথ পাড়ি দিয়ে সর্বশেষ 1526 সালে তিনি যখন দেখেন যে ইন্ডিয়ায় যে দিল্লি সালতানাত তখন ছিল, সেই দিল্লি সালতানাতে কিন্তু তাদের মাঝে অনেক কনফ্লিক্ট ছিল, রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল, তখন তিনি ভারতে ইনভেড করার ডিসিশন নেন। 1526 সালে হচ্ছে ইব্রাহিম লোদির সাথে তার পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই পানিপথের যুদ্ধে পরাজিত করার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। এই সময় কিন্তু যেই ইব্রাহিম লোদি ছিলেন তার সৈন্য সংখ্যা কিন্তু অনেক ছিল, লক্ষাধিক সৈন্য সংখ্যা ছিল ইব্রাহিম লোদির, 1 লক্ষ ছিল সৈন্য, তার পাশাপাশি যেই হস্তি বাহিনী এরকম বিভিন্ন, অর্থাৎ বৃহৎ সৈন্য সংখ্যা হওয়া সত্ত্বেও বাবরের সৈন্য ছিল 12,000। কিন্তু মানে যুদ্ধ কৌশলের দিক থেকে এবং বাবর কিন্তু আধুনিক সমরাস্ত্র ব্যবহার করেছিলেন, অনেক সময় ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে কামানের প্রথম ব্যবহার করা হয় কোন যুদ্ধে বা কোন সম্রাট প্রথম কামানের ব্যবহার করেছিলেন। আর বাবর কিন্তু খুব ব্রুটাল ছিলেন, তার যুদ্ধের টেকনিকই ছিল যে তিনি চারপাশ দিয়ে ঘিরে ধরতেন শত্রুপক্ষকে এবং পরবর্তীতে মাঝে এসে আক্রমণটা করতেন। এই 1526 সালে মানে লক্ষাধিক সৈন্য হওয়া সত্ত্বেও ইব্রাহিম লোদি পরাজিত হন এবং এর মধ্য দিয়ে কি দিল্লি সালতানাতের পতন ঘটে এবং সূচনা ঘটে মুঘল সাম্রাজ্যের। মুঘল সাম্রাজ্য কিন্তু পুরো ভারতীয় উপমহাদেশে তখন বিস্তৃত হইতে পারে নাই, বাংলা অঞ্চলে কিন্তু তখনই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়নি। 1526 সালে কিন্তু তখন বাংলা অঞ্চলে কি মানে বেঙ্গল সালতানাত যেটা ছিল এইটা ছিল, অর্থাৎ শুধুমাত্র উত্তর ভারতে ছিল মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য বাংলা অঞ্চলে এসে প্রতিষ্ঠিত হয় কিন্তু 1576 সালে, অর্থাৎ সম্রাট আকবরের যিনি আছেন, সম্রাট হুমায়ুনের পরবর্তীতে যে সম্রাট আকবর এসেছিলেন তিনি বাংলা অঞ্চলে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সম্রাট হুমায়ুন 1526 থেকে 1530 সাল পর্যন্ত এই অঞ্চলে ছিলেন এবং তার এই পুরো সময়টাই কি যুদ্ধের মধ্যেই তিনি ব্যয় করেছেন। এরকম সম্রাট বাবরের ক্ষেত্রে আমাদের পড়তে হয় যে তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আবার তিনি প্রথম কামানের ব্যবহার করেছিলেন, আবার এই বাবরি মসজিদ নিয়ে যে কনফ্লিক্টটা আছে এটাও পড়তে হয়, এটা কবে ভেঙে দেওয়া হয়েছিল 1992 সালে, এই অংশগুলো আপনারা পড়ে নেবেন। আর আরেকটা যেটা পড়তে হয় যে সম্রাট বাবরকে কোথায় সমাহিত করা হয়, তার মৃত্যু হয়েছিল 1530 সালে আগ্রায় প্রথমে সমাহিত করা হয়েছিল, কিন্তু তার ইচ্ছানুযায়ী পরবর্তীতে তাকে কয়েক বছর পরে কাবুলে তার একটা প্রিয় উদ্যান ছিল সেইখানে, তার অভিপ্রায় অনুযায়ী সেইখানে তাকে সমাহিত করা হয়।
সম্রাট বাবরের মৃত্যুর পরে হচ্ছে এসেছিল এই অঞ্চলে হুমায়ুন, তার পুত্রকে তিনি, জ্যেষ্ঠ পুত্র ছিলেন, তাকে তিনি ক্ষমতা দেন। আর সম্রাট বাবরের ক্ষেত্রে তার আত্মজীবনীটা পড়তে হয়। প্রত্যেকটা মুঘল সম্রাটেরই কিন্তু আত্মজীবনী আছে, এই আত্মজীবনীর নামগুলো আলাদা করে নোট করে পড়তে হয়। যেমন সম্রাট বাবরের আত্মজীবনীর নাম ছিল তুজুকি বাবর বা বাবরনামা। আপনাদের অ্যাডমিশন টেস্ট শেষ হলে আপনারা এই বইটা পড়ে নিতে পারেন, খুবই ইন্টারেস্টিং একটা বই। তার মানে জীবনের যে চড়াই উতরাই পাড়ি দিয়ে সবগুলা কাহিনী কিন্তু এখানে খুবই সুন্দরভাবে লিখিত আছে। আপনাদের অ্যাডমিশন টেস্টটা শেষ হলে আপনারা এই বইটা পড়ে নেবেন। আর এরপরে আমরা যেটা পড়লাম যে হুমায়ুন এসেছিলেন সম্রাট বাবরের পরবর্তী সময়ে। হুমায়ুনের কিন্তু সম্রাট বাবরের ব্যক্তিত্ব যেমন খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল, এবং তিনি যোদ্ধা ছিলেন অসাধারণ, তার সমর কৌশল একদম অতুলনীয় ছিল, সম্রাট হুমায়ুন কিন্তু সেম ছিলেন না। অর্থাৎ সম্রাট বাবরের তিনি যেই সেনাবাহিনী ছিল, এই সেনাবাহিনীতে কিন্তু শুধুমাত্র একটা জাতির সৈন্য ছিল এমন না। অর্থাৎ মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তিনি সেনা সংগ্রহ করে এসেছিলেন এই অঞ্চলে। তার অসাধারণ ব্যক্তিত্বের কারণেই কিন্তু এই সেনাবাহিনীর মাঝে একটা ঐক্য ছিল। কিন্তু সম্রাট হুমায়ুনের আগ্রহ, ইন্টারেস্টের জায়গা সাহিত্য ছিল বা আফিম, এইগুলা নিয়ে তিনি বেশি ব্যস্ত ছিলেন। এই কারণে তার সেনাবাহিনীতে ঐক্য ছিল না। এবং একই সময়ে কি সেই সময়ে যে আফগানরা ছিলেন শের শাহ, তারা কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। ফলে 1539-1540 সালে পরপর দুইটা যুদ্ধ হয়, দুইটা যুদ্ধেই, চৌসারের যুদ্ধ হয়, কনৌজের যুদ্ধ হয় শেরশাহের সাথে হুমায়ুনের, এই দুইটা যুদ্ধেই কিন্তু সম্রাট হুমায়ুন পরাজিত হন। ফলে 1530 সালে তিনি ক্ষমতায় আসেন, কিন্তু 1540 সালে যে শেরশাহ পরাজিত করে, 1540 থেকে 1555 পর্যন্ত কিন্তু তিনি শুধুমাত্র আশ্রয় খুঁজতেই ভারতের বিভিন্ন স্থানে, পারস্য, বাংলা অঞ্চলে কিছুটা ছিলেন। এই বাংলা অঞ্চলে যখন তিনি ছিলেন তখন এই বাংলা অঞ্চলকে কি তিনি জান্নাতাবাদ নামকরণ করেন, এটা ঢাকা ভার্সিটিতে এসেছিল। এছাড়া এই যে 1555 পর্যন্ত তিনি, মানে অর্থাৎ 15 বছর ছিল আফগান শাসন। 1530 সালে তিনি সিংহাসনে আরোহণ করেন, 1540 সালে পরাজিত হন। 1540 থেকে 1555 পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় আশ্রয় খোঁজেন এবং সমরাস্ত্র জোগাড় করেন, যুদ্ধের প্রস্তুতি নেন। 1555 সালে তিনি লাহোর দখল করেন এবং 1556 সালে, অর্থাৎ এক বছর পরেই কিন্তু তার মৃত্যু ঘটে, মানে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে, খুবই প্যাথেটিক একটা ব্যাপার। তার পরবর্তীতে এই অঞ্চলে, অর্থাৎ এই মাঝের সময়টাতে কি শেরশাহ শাসন করেছিলেন। শেরশাহের যখন শাসনের আমলটা আমরা পড়বো তখন তার খুবই উল্লেখযোগ্য কয়েকটা অর্জন আছে। যেমন তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, এর বিস্তৃতিটা দেখেন আপনারা, একদম এই অঞ্চল থেকে শুরু করে প্রায় আফগানিস্তান পর্যন্ত পুরো অঞ্চলটা তিনি একটা রোড নির্মাণ করেছিলেন। এবং ভারতবর্ষে প্রথম ঘোড়ার ডাক, অর্থাৎ ডাক ব্যবস্থার প্রচলন করেন শেরশাহ। আবার আফগান দুর্গ নির্মাণ করেছিলেন তিনি, এই আফগান দুর্গটা বাংলাদেশের যে কারাগার রয়েছে এইখানে, ঢাকা কারাগার, কেন্দ্রীয় কারাগারে, এই অংশগুলো কিন্তু শেরশাহের ক্ষেত্রে পড়তে হয়। এবং শেরশাহের 1540 থেকে 1555 পর্যন্ত আফগান শাসন ছিল। আফগান শাসন 1555 সালে লাহোর জয়ের মধ্য দিয়ে শেষ হয়, সম্রাট হুমায়ুন আবার ক্ষমতায় আসেন। এরপরে 1556 সালে তার মৃত্যু ঘটার পরে মাত্র 13 বছর বয়সে মুঘল সাম্রাজ্য আসে সম্রাট হুমায়ুনের পুত্র আকবরের হাতে। সম্রাট হুমায়ুনের পরে আকবরের ইতিহাসটা অনেক বড়, এরপরে জাহাঙ্গীর, এই অংশগুলোও পড়তে হয়। এই অংশগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অংশ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা সাধারণ জ্ঞানের অন্য কোনো অংশ নিয়ে যদি আপনারা প্রবলেম ফেস করেন, সেটা আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারেন, আমি সেই অংশটা নিয়ে পরবর্তীতে ক্লাস আপলোড করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।